hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight. Hello everyone, good morning and welcome back to my channel. And আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল দাঁড়াও টাইমটা দেখে বলছি এখন বাজে পৌনে এগারোটা আর এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে বিছানা গোছানো টোছানো সব হয়ে গেছে, তোমাকে দেখলেই মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোটামুটি সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে বলতে এখনও আমি ব্রেকফাস্ট করিনি, বাবা আর বোন খেতে বসেছে। আজকে ব্রেকফাস্ট বলতে আজকে ব্রেকফাস্ট হয়েছে ভাত, সকালের খাবার আছে ভাত, কারণ কালকে যেহেতু একাদশী ছিল আর একাদশীর পরদিন সকালবেলা ভাত খেতে হয়, এটা নিয়ম, মানে খেতেই হবে তোমাকে, এটা নিয়ম। মানে প্রথমে পুরী থেকে যে চালটা থাকে সেই চালটা খেয়ে তারপর তোমাকে ভাত খেতে হবে, এটা নিয়ম। তো সে কারণে সকালবেলা হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ডিমের অমলেট, এটা দিয়ে সকালবেলা ভাত খাওয়া হয়ে যাবে, বেশ খেতে ভালো লাগে বেশ। তো এটা দিয়ে সবাই খেয়ে নেব, বাবার বোন খাচ্ছে আর মা একটু হচ্ছে নিচে গেছে, আর মা এলে আমি আর মা খেয়ে নেব। তো সকালের ব্রেকফাস্ট এখানে কমপ্লিট হয়ে গেল, দুপুরের লাঞ্চে এখনও কী রান্না হবে কিছু জানি না। তো আপাতত সকালে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে বসবো। আর আজকে তো শুনেছি ঝড় হওয়ার কথা আছে নাকি ভীষণ জোরে, জানি না এখনো পর্যন্ত কি হবে, যা হবে তোমরা দেখতে থাকবে আমার সঙ্গে। তো চলো বেশি কথা না বলে, 11টা বেজে গেছে মানে 10:45 বাজে, এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি, মানে সকালের খাবার খাইনি, আর কালকে সারাদিন ওইসব খাওয়া খিদে মারাত্মক পরিমাণে খেয়েছে, মানে মারাত্মক পরিমাণে পেয়েছে খিদে। আর সকালবেলা মানে যে বিস্কিটটা খাই আজকে সেটাও খাওয়া হয়নি, কারণ ঘুম থেকে উঠেছি আজকে কটার সময় জানো, আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 9:05, মানে ঘুম থেকে 9:05 উঠলে 11টার সময় ব্রেকফাস্ট করবো, এটা নর্মাল ব্যাপার, মানে এটা কোনো ইয়েই নয়, ইস্যুই নয়। তো যাই হোক, 9টার সময় ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে দেন রান্নাঘরে এসে ভাত করে অমলেট করে করতে তো সময় লাগবে, তো 11টার সময় ব্রেকফাস্ট হবে, এটা ন্যাচারাল ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো চলো করে নিই দুয়া হচ্ছে লাঞ্চ, সকালের ব্রেকফাস্টটা করে নিই, সকালের ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো, তো দিনটা যেরকম যেরকমভাবে চলতে থাকবে তোমাদেরকে সেরকম সেরকমভাবে দেখাতে থাকবো। তো চলো টাটা, আপাতত টাটা, আবার কিন্তু আমি ফিরে আসবো বক বক করতে তোমাদের সাথে। চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা, করে নিই, করে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমার সকালে ব্রেকফাস্ট আমি করে নিয়েছি আর এখন বাজে 12টা, এখন যাবো আমি দুপুরে লাঞ্চ বানাতে। তো বাবা বাজারে গিয়েছিলো, মাছ সেরকম ভালো পায়নি, তো সে কারণে মাছ নিয়ে আসেনি। তো মা কী করেছে, পটল আলু কেটেছে, আলু উচ্ছে মানে আলু উচ্ছে ভাজা হবে, মানে গরমে আমাদের বাড়িতে প্রায় আলু উচ্ছে ভাজাটা কমন ব্যাপার একটা হয়, কিন্তু বোন খেতে চায় না আলু উচ্ছে ভাজাটা। তো যাই হোক, তো আলু উচ্ছে ভাজাটা কাটা আছে, ওটা তো আলু উচ্ছে ভাজা করবো। আর মা ওই আলু আর পটল কেটে রেখেছিলো, মা বলেছিলো যে আলু আর পটল দিয়ে একটা তরকারি মতো কর, কষা কষা করে আর আলু উচ্ছে ভাজা হয়ে যাবে। তো বাবা পরে বলছে, বাবা বলছে যে না ডিমের তরকারি কর, ডিম খাবো। তো ডিম ছিল ঘরে, তো ভাবলাম যে তাহলে পটল ফটল কাটা হয়ে গেছে তাহলে কী করবো, তখন ভাবলাম ঠিক আছে যাই হোক না কেন আজকে আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল হবে, তাতেই কাফি, তাতেই এনাফ খেতে লাগবে, যা লাগে মাঝে মাঝে একটু উদ্ভট খাওয়াই যায় তাই কি না। অনেকে হয়তো খায় পটল আলু দিয়ে ডিম, জানি না, আজ আমি ফার্স্ট টাইম ট্রাই মানে বানাবো পটল আলু দিয়ে ডিম। এটা তো সবাই জানে যেরকম বেসিক্যালি মশলা দেয় সেই মশলা দিয়ে বানিয়ে ফেলবো, এই রেসিপিগুলো দেখানোর কিছুই নেই, আমি বানাবো তোমরা দেখো। আর 12টা বেজে গেছে, 12টা বেজে গিয়ে শুধু রান্না হবে, ঘর দোর মোছা হবে, স্নান করা হবে, পুজো করা হবে, বহুত কাজ আজকে, মানে যতটা যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করবো সেদিন ততটাই লেট হয়। আজকে বললো কি তাড়াতাড়ি করে নেবো সব কাজগুলো, দেড়টা দুটোর মধ্যে সব কিছু ডান করে খাওয়া দাওয়া করে হচ্ছে আবার একটু আজকে রিলিফ হবে না গো। দেড়টা দুটোর সময় আমি ভাবনাই শুধু কল্প মানে ভাবনা চিন্তাই করেছি, কল্পনা করেছি। এখন 12টা বাজে, আমি এখনও দুপুরের লাঞ্চ বানাতে যাইনি, আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো ওটা এখনও প্রেশারে রয়েছে, ওটাকে আমি নামাবো, নামিয়ে ওটাকে ছাড়িয়ে নেব। আর পটল আলু তো কাটা আছে আর মা সব কিছু মা গুছিয়ে রেখেছে, আর মশলাটা করে নেবো মিক্সিতে, ফটাফট হয়ে যাবে রান্না। তারপর রান্না করলে হয় না, তারপর রান্না ঘরে এটা ওটা সেটা গোছাতেই হয়, তো ওগুলো গুছিয়ে নেব।
তারপর ঘর মুছবো, দেখি আমি মুছি কি মা মুছি জানি না, মার বাবা একটা কাজ করছে ছোট ছাদে, মানে ছোট আবার ছোট ছাদ বলে ফেলছি ভুল করে, মানে যে ডাইনিংটা ওই ডাইনিং এর ওখানে একটু কাজ করছে। তো কি কাজ করছে সেটা আমি পরে দেখাবো, কাজটা কমপ্লিট হয়ে যাক কতদূর কি হবে, তো ওই কাজটা করে নিক। আর মা, তার জন্য মা যদি কাজটা করতে করতে লেট হয়ে যায় তাহলে আমি এদিকে রান্না করতে করতে ঘরটাও মুছে নেবো, দুটো কাজ একসাথে, মানে রান্নাটা চাপিয়ে ঘর দোরটা আস্তে আস্তে মুছে নেবো, খুব বেশিক্ষণ টাইম লাগবে না। চলো করে নিই তাহলে, আর বেশি বকবক না করে চলো রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করা যাক আর কি। ডেলি রুটিনে খাওয়া দাওয়া তো বাদ গেলে হবে না, সব কিছু বাদ যাওয়া যায়। আর কেন জানি না আমারই কয়েকদিন ধরে এত ঘুম ঘুম পাচ্ছে, মানে এখনো পর্যন্ত তোমাদের সাথে কথা বলছি চোখ মরেছে, আমি যদি কাছে একটু ফ্যানটা চালিয়ে একটু ঘুমাতে পারতাম আরামসে তাহলে কিনা ভালো হতো। মানে আমার সাথে মানে এই কদিন ধরে এটাই হচ্ছে, এত ঘুম ঘুম ভাব এটা ঠিক নয়, একদম ঠিক, এত ঘুমানো একদম ঠিক নয়, বাট খুব ঘুম কাতুরে হয়ে যাচ্ছি, যখন রেগুলার লাইফে ফিরবো না তখন খুব প্রবলেম হয়ে যাবে, মানে সকালবেলা করে। যাই হোক চলো আপাতত রান্নাঘরে গিয়ে রান্না বান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার তো কথা হবেই, আর আমার বকবক তো তোমরা শুনবে, শুনবে কি না বলো, প্লিজ প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনে নিও আমার বকবকগুলো। চলো যাই রান্নাঘরে যাওয়া যাক, চলো যাই যাই করে করে কতবার বললাম নোটিস করেছো, আমি এখনো পর্যন্ত গেলাম না, এটা আমার খুব বাজে স্বভাব, বলি বলেই যাই বলেই যাই কিন্তু সেই কাজটা করতে আমার এতটা লেট হয়। চলো চলো আর আর এই কথাটা বলবো না, এবার যাবোই চলো। তবে কিচেনে চলে এসেছি, তোরা চলো রান্না বান্নাগুলো চটপট শুরু করা যাক, অনেকটা বেলাও হয়ে গেছে। চলো আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো ছাড়িয়ে ডিমগুলো ভেজে একে একে রান্নাগুলো করতে থাকি, দুটো তরকারি তো মানে ভাজা একটা তরকারি, খুব বেশিক্ষণ টাইম লাগবে না আশা করি। তো চলো শুরু করা যাক আজকের লাঞ্চ মেনু স্টার্ট। Chemicals collide, hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. Hold tight, hold tight, hold tight.
তো আমি স্নান করে চলে এসেছি আর এখন বাজে 3:05 আর এখন পর্যন্ত আমাদের লাঞ্চের কিচ্ছু চিন্তা ভাবনা করা হয়নি। পারলাম লাঞ্চ এখনো খাওয়া হয়নি। বাবা গেল সবে স্নান করতে, বাবা বেরোবে তারপর মা স্নান করবে, তারপর আমাদের দুপুরে লাঞ্চ করা হবে। মানে লাঞ্চে বসতে বসতে আমাদের প্রায় 3:30 বেজে যাবে কম করে, তোমাদেরকে বলেইছি এটা হচ্ছে আমাদের। তো অনেকটা বেলা হয়ে গেছে, চলো খেয়ে দিয়ে নিই। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো লাঞ্চটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে নিই, পুরোপুরি গুছিয়ে দেখিয়ে নিয়ে তারপরে আমি লাঞ্চ করে বিকেলে তোমাদের সাথে আবার কথা হবে। চলো রান্না করে গিয়ে লাঞ্চটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। ভাত আছে আর এটা এই পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি, এটা আলু ছাজ, এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। গুড ইভিনিং। আর এখন থেকে এখন বাজে হয়নি, এখনো সন্ধে হতে যায়, আর এখন থেকে তো বকবকটা কন্টিনিউ করছি। তো এখন আমি এসেছি কিচেনে, আবারও কিচেনে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের একটা বৃষ্টিটা দেখাই তারপর বাকি কথা বলছি, চলো। এই ঘরের লাইটটা এখনো জ্বালানো হয়নি, তাও লাইটটা জ্বালাই। দেখতে পাচ্ছ কি আমাকে? এই ঘরে কাজ হচ্ছে বুঝলে তো, সে কারণে আমি লাইটটা জ্বালাতে পারছি না। দাঁড়া, তোমাকে দেখাচ্ছি বাইরেটা। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ মেবি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। আর এই ঘরটাতে এখন কাজ হচ্ছে, দাঁড়াও এই ঘরের লাইটটা জ্বালাই। এইবার দেখতে পাচ্ছ, আর এই যে আমি, হাই। আর এই যে এখানটাতে বৃষ্টি হচ্ছে আর এই ঘরটাতে কাজ হচ্ছে বুঝলে। এইগুলো বলছিলাম না যে বাবার মা কাজ করছে, তো এই দেখো এই যে মই ফই রয়েছে আর এই যে কাজ হচ্ছে ঘরে। ডাইনিং টেবিলটা এখান থেকে সরিয়ে নিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়েছে আপাতত কিছুদিনের জন্য, তারপর এই ঘরে কাজটা হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা অসাধারণ সুন্দর একটা, এটা একটা জানলা বাট মিরর, খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ আমাকে তোমরা, আমার খুব পছন্দের একটা। এখানে এখানে খেতে খেতে বেশ দেখা যায়। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, তো চলো কিচেনে যাওয়া যাক। দেখলে বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য মনে হলো কিছু চটপটা বানাই। তো কি চটপটা বানাবো? চা তো বানাবোই আজকে, আর বানাবো এগ ফিঙ্গার। তো চলো নতুনত্ব একটা রেসিপি দেখা যাক। এই এগ ফিঙ্গারটা আমি একজনের থেকে শিখেছি, তো যাই হোক, তো চলো এগ ফিঙ্গারটা বানিয়ে নিই, তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। একটা থালা নেবো, দাঁড়াও তোমাদেরকে দেখাই রেসিপিটা। থালাতে একটা থালাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নেবে, তার মধ্যে দিয়ে দেবে ডিম আর একটু দিয়ে দেবে লবণ, আর তোমরা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো। দিয়ে ভালো করে ফেটিয়ে একটা গামলাতে গরম জল বসিয়ে দেবে, তার উপর থালাটা দিয়ে বসিয়ে তারপর চাপা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো ওইটা ডিমটা একটু ভাপে হয়ে যাক, আর এইটা না খুব সুন্দর একটা লেয়ার হয়ে যায়। আর তোমাদেরকে আমি আরও একটা ডিমের না এরকম একটা ভাপা ডিমের কোরমা রেসিপি করে দেখাবো, ব্যাপক খেতে হয়, ব্যাপক। খুব তাড়াতাড়ি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। বা আজকে এইটা বানাবো বলে প্ল্যান করিনি, ভেবেছিলাম যে বিস্কিট দিয়ে কেক বানাবো, বাট আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল অনেক জোর, কিন্তু হচ্ছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তাই ভাবলাম যে কিছু চটপাটা খাওয়া যাক। তাই ভাবলাম যে কী বানাই, তো আমি একজনের ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে সে দেখলাম যে এগ ফিঙ্গার রেসিপিটা। আমি ভাবলাম তাহলে আমিও বানিয়ে ফেলি, কিছুই লাগবে না। আর যেহেতু আমার ঘরে এই মুহূর্তে ব্রেড ক্রাম্স নেই, সেই জন্য আমি একটা জোগাড় তৈরি করেছি, সেটা হচ্ছে দেখো আমার ঘরে কর্নফ্লেক্স ছিল, তো এই কর্নফ্লেক্সটাকে গুঁড়িয়ে মানে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, তাহলেই আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি ব্রেড ক্রাম্স রেডি হয়ে যাবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলছি, যদি তোমাদের ঘরে ব্রেড ক্রাম্স না থাকে কোনো অসুবিধা নেই, তোমাদের যদি কর্নফ্লেক্স না থাকে সেটাও অসুবিধা নেই, যদি ঘরে টোস্ট বিস্কিট থাকে তো সেটাকে গুঁড়ো করে নেবে হয়ে যাবে, আর যদি টোস্ট বিস্কিট না থাকে, যদি পাউরুটি থাকে ঘরে তাহলে পাউরুটিটাকে একটুখানি হচ্ছে কড়াইতে একটুখানি মানে কি বলবো শুকনো কড়াইতে একটু নেড়ে দেবে, পাউরুটিটাকে নিয়ে গুঁড়ো করে নেবে হয়ে যাবে। আর যদি পাউরুটিও না থাকে কোনো চিন্তা নেই, তবুও ঘরে তো মুড়ি থাকে সবার, মুড়িটাকে হাফ ক্রাশ করে নেবে, তাহলেই জোগাড় রেডি হয়ে যাবে, ব্রেড ক্রাম্স রেডি হয়ে যাবে। বাঙালিদের ভাবতে আবার সময় লাগে নাকি? হ্যাঁ,
একটার বদলে আর একটা ঠিক তারা ভেবে তৈরি করে নেয়, ঠিক কি না? তো চলো ওটা হতে থাক, আমি নেক্সট প্রসিডিওরটা রেডি করতে থাকি ততক্ষণ। চলো প্রথমে একটা পাত্রে অল্প ময়দা, অল্প বেসন আর অল্প হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে একটা মিক্সার রেডি করে নেবে। আর অন্য আর একটা বাটিতে একটা ডিম নেবে, একটু লবণ নেবে আর একটু হলুদ গুঁড়ো নিয়ে একটা মিক্সার রেডি করে নেবে। তারপর আমার এটা আমরা ভালো করে ফেটিয়ে নেবো। তো আমার রেডি হয়ে গেল, তাহলে এদিকে একটা ডিম ফেটানো আর এদিকে ময়দার একটা যেটা বানিয়েছিলাম সেটা আর একটা কর্নফ্লাওয়ারটাকে মানে কর্নফ্লেক্সটাকে গুঁড়িয়ে নিয়েছি। আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমার ডিমটা ভাপানো হলে হয়। আর এই যে আমার বোন পাশে এসে দাঁড়িয়ে আছে, ওই যে আমার মা বসে আছে, মা বসে আছে, সবাই দেখতে পাচ্ছ, ওটা মা, আর এই যে বোন, আর এখানে আমি। দেখো পুরো ক্লিন, পাপা স্টান গ্যাস অফ, এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। এই আমার ডিমটা ভাপানো হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা হলে তারপর আমি নেক্সট প্রসিডিওরটা স্টার্ট করব। ওকে, এবার ডিমটাকে আমি লম্বা লম্বা করে ছুরির সাহায্যে কেটে নেব আর মিডল থেকে ছোট ছোট সাইজ করে নেব। দেখো এরকম আমি ডিমগুলোকে না এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে লম্বা লম্বা করে, তোমরা যেরকম লম্বা লম্বা সরু সরু বা যেরকম শেপ চাইবে সেরকম হবে। আমি এরকম ফিঙ্গার যেহেতু লম্বা লম্বা সেরকম আমি এরকম লম্বা শেপ করে নিয়েছি। এবার নেক্সট স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুব সহজ, একবার দেখলেই বানানো যায়, কোনো ব্যাপারই না। চলো দেখে নাও নেক্সট স্টেপটা। তো প্রথমে ডিমগুলোকে নেবে, প্রথমে ডিমের গুলো চড়াবে, তারপর ময়দা যে মিক্সারটা ময়দা কর্নফ্লাওয়ার বেসনের মিক্সারে একবার করে কোট করবে, আবার ডিমে দেবে, আবার ময়দাতে কোট করবে, ময়দায় দুবার কোট করবে আর একবার লাস্ট ডিমে কোট করে মানে ওই যেটা কর্নফ্লেক্সে গোড়ানো সেটাতে কোট করবে। তাহলেই টোটাল তিনবার কোট করলেই আমাদের এগুলো আমি বানিয়ে নিয়েছি ফিঙ্গারগুলো। এগুলো তোমরা চাইলে স্টোর করেও রাখতে পারো, রেখে যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারো। এরকম ভাবে টিফিন বক্সে এয়ার টাইট বক্সে রেখে তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো ফ্রিজে। তো আমার এগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। তো চলো ভেজে নি। দেখো আমি রেডি করে ফেলেছি এক ফিঙ্গার। এইগুলো তো আমি হচ্ছে কর্নফ্লেক্সে কোটিং করেছি, আর এগুলো আমি কর্নফ্লেক্সে কোটিং করিনি। তো তোমরা চাইলে কর্নফ্লেক্সে কোটিং না করেও করতে পারো, ভীষণ ভালো হয়। আর দেখবে কত সুন্দর ক্রিপস হয়েছে এটা। তো দেখো আমার রেডি হয়ে গেছে এটা, আর আমি চাটা এবার নামিয়ে নেব। স্ন্যাক্স বানানো, চা বানানো অল কমপ্লিট, এখন বাজে 8টা, এখন আমরা স্ন্যাক্স খাবো, কারণ এখন আমরা নাগিন দেখবো আর স্ন্যাক্স খাবো। আমরা 4টের সময় দুপুরে লাঞ্চ করি, 8টার সময় স্ন্যাক্স খাই, আমাদের সব ডিফারেন্স ডিফারেন্স, হেসো না প্লিজ, আমার নিজে হাসি পায়। তো চলো ঘরে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই বাবার বোন কি করছে। নিয়ে যাই, এই যে আমার বাবা আর এই যে আমার বোন, দুজন এই যে ফোনে চলছে নাগিন, এটা এখন দেখা হচ্ছে। আমি চাটা নিয়ে যাই, চাটা নেই। তো আমাদের স্ন্যাক্স খাওয়া হয় প্রায় 8:30, সব কিছু কমপ্লিট, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 9:45-10, আর এখন ব্লগটা শেষ করার পালা। তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টে জানিও, ভালো খারাপ যেটাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও, খারাপ হলে সেগুলো আমি অবশ্যই সেগুলো চেঞ্জ করার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, আর বাড়িতে থেকো, সেফ থেকো, বাই।